সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কি দেখাবো অবশ্যই বুঝতে পেরেছো। তো চলুন বন্ধুরা আমাদের সাথে। বন্ধুরা, সুন্দরবনের কিছু জায়গা আজ ঘুরে দেখাবো আপনাদের। তো চলুন আমাদের সাথে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আজ চলে এসেছি একটি ঘন জঙ্গলের মধ্যে। আমরা এখান থেকে এখন বেরোনোর চেষ্টা করতেছি। এর ভিতরে অনেক সুলু পাই ফোটে, এর ভিতরে জুতা পাই দিয়ে ছাড়া আসা যাবে না। আমরা যে সুন্দরবনের মধ্যে আছি, এই সুন্দরবনের এই গাছগুলোর নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর ভিতরে কাঁকড়া মারা শুনির কাঠ পাওয়া যাবে, ছেকনি। দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখছেন যে চারাটি আপনাদের দেখাইছে, চারাটির নাম হচ্ছে গোরানের চারা। দাঁড়া দাঁড়া করে বাবা, আরে কোন সাইডে নিয়ে আসি, যে এটা হাঁটাই যায় না। বন্ধুরা, সুন্দরবনের মধ্যে যেমন সুলু তেমন কাঠকুটু, মনে করেন পড়ে পচে এমন হয়ে যায়, সেগুলো মনে করেন পায়ে ঢুকলে মনে করেন পায়ে পচন ধরে, এরকম একটা অবস্থা যদি না বের করা হয়। আর এর ভিতরে আবার গাছ কাটা, সবাই জ্বালানি করার জন্য সুন্দরবনের গাছগুলো কেটে নিয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে সব এগুলো কেটে নিয়ে গেছে, কিন্তু তারপরে এগুলো সব আবার আর নতুন করে গাছ হচ্ছে। এইসব জায়গা থেকে সব গাছ কেটে নিয়ে গেছে। গালাই দিস নে, এ কোন তোরা, এ দাঁড়া একসাথে যাবা রে, এ ভয় লাগতেছে দাঁড়া, এ ভয় লাগতেছে দাঁড়া, আস্তে হাত, এ পরশু ঘন জঙ্গল দাঁড়া, এটা এটা অনেক ঘন জঙ্গল দাঁড়া, এর ভিতর থেকে বাইরে বেরোনো যায় না, প্রচুর ঘন। আমরা আটকে গেছি, কি আমরা আটকে গেছি, এর ভিতর থেকে বাইরে যাবো কিভাবে, আস্তে মতো কথা লাগবে, কিন্তু এ ভয় লাগে দাঁড়া, পরশু ঘন জঙ্গল রে বাবা, মাথা নিচু করে যাইতে হবে এখান থেকে। এর ভিতরে আবার সাপেরও ভয় আছে, অনেক সাপ থাকতে পারে। এই এত জোরে কথা বলতে পারতেছি রে, ডাকাত থাকতে পারে, ডাকাত থাকলে ধরতে পারলে আমরা বিপদ খুব। বন্ধুরা, আমার পায়ে একটা সুলু ফুটছে, তো সুলুটি কানা দিয়ে বেরিয়ে গেছে, যার কারণে খুব একটা সমস্যা হয়নি, তবে পায়ে ব্যথা লাগছে। দেখেন বন্ধুরা, সুন্দরবনের ভিতরে বিভিন্ন ধরনের ফল আছে, ওই ফল থেকে আবার চারা গাছ বেরোবে। ওরে বাবা,
বন্ধুরা এবার একটু ফাঁকা জায়গায় আসলাম, আগে প্রচুর ঘন জঙ্গলের মধ্যে ছিলাম, একটা জল পেয়েছি, দেখে পাচ্ছেন আপনারা। তো চলুন বন্ধুরা আমাদের সাথে, দেখতে পাচ্ছেন আমাদের দুই দাঁড়িয়ে আছে। তো চলুন বন্ধুরা, এর ভিতরে অনেক ধরনের গাছ আছে, যেরকম কেওড়া গাছ, বাইন গাছ, লতা গাছ আছে। এর ভিতরে হরিণও থাকতে পারে এর ভিতরে। আমাদের সামনে পড়লে আপনাদের দেখাবো। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এখানে ছিটি কেটে নিয়ে গেছে, ছিটি ডালপালাগুলো এখানে কেটে রেখে গেছে। বন্ধুরা সুন্দরবনের ভিতরে প্রচুর মনে করেন কাঠকুটো কাটা হয়, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর এটা এটা কী ফল জানেন? এটা এই যে দেখুন, এগুলো হয়তো অনেকেই তো দেখেননি, দেখুন। তো চলুন বন্ধুরা আমরা সামনের দিকে এগোই, দেখি সামনের দিকে কি আছে। তো চলুন আমাদের সাথে সাথেই থাকুন, আশা করি অনেক মজা পাবেন। এখান থেকে পরশু সিটি কেটে নিয়ে গেছে আশপাশ, আপনারা দেখতে পাচ্ছেন আশপাশ পরশু সিটি কেটে নিয়ে গেছে। এ দেখুন আমরা সিটির ডালপালার উপর দিয়ে আমরা হাঁটতেছি। জঙ্গলের ভিতরে পড়ছে ঘন জঙ্গল, এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইডে কেউ আসেনি, কোনো পায়ের খোঁজ নাই, টাটকা। এই আমরা যেখানে যাচ্ছি, এই দেখুন আমরা যাচ্ছি যেখান থেকে, সেখানে একটু খোঁজ আছে হালকা পাতলা, তার মানে আজকে এখানে কোনো মানুষ আসেনি, বুঝতে পেরেছেন অবশ্যই আপনারা। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে অবস্থা, খালি পায়ের উপর দিয়ে কোনো রকম হাঁটাই যায় না। দেখুন বন্ধুরা এত পরিমাণ কাঠকুটু, আর শুলু তো আছেই বন্ধুরা, এর ভিতর দিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়, কোনো রকম মনে করেন পা সাবধানে না হাঁটলে খুব কোনো রকম মনে করেন পা যদি কিছু ঢুকে যায় তা মনে করেন কী অবস্থা হবে আপনারা আশা করি বুঝতে পারতেছেন। তো চলুন বন্ধুরা আমরা সামনে থেকে এগিয়ে দেখি এই জঙ্গলটা আর কত বড়। বন্ধুরা আমরা সামনে থেকে এগিয়ে দেখি, জঙ্গলে তো কোনো শেষই নাই, তা আমরা নদীর সাইড খুঁজে পাচ্ছি না, এজন্য পরশু হাঁটা লাগছে। তো চলুন আমরা নদীর সাইড আগে খুঁজে নেই।
দুদু ভাই আমার আমার দুদু ভাই ওই সাইডে গেছে, ওরা খুঁজতে গেছে নদীর সাইড পায়খানা, আর আমরা তো ওই সাইডে যাচ্ছি ওদের স্মরণ করতে করতে, কারণ আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, অনেক অনেক পথ হাঁটছি তো যার কারণে খুবই ক্লান্ত, এই জন্য আমরা আস্তে আস্তে হাঁটতেছি, ওরা খুঁজতে আছে। চলুন বন্ধুরা আমার সাথে আজার 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 ওই সাইড বন্ধুরা এই যে দেখতেছেন এখান থেকে এইখান দিয়ে আমরা একটু পরে কাঁকড়া ধরবো, সেটা হচ্ছে দোন দিয়ে। আপনারা হয়তো অনেকেই তো জানেন না যে দোন দিয়ে কীভাবে কাঁকড়া ধরে, তো বন্ধুরা এখানে এখনও জোয়ার ওঠেনি, একটু পরে জোয়ার আসবে, এখানে জোয়ার উঠলে আমরা কাঁকড়া ধরবো, তার আগে আমরা যাব কীভাবে এই জন্য আমরা পথটা খুঁজতেছি। তো চলুন বন্ধুরা আমরা আগে নদীর সাইড সাইডটা ঘুরে আসি যে নদীর সাইডটা কোথায়। বন্ধুরা এর ভিতরে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে, আপনারা হয়তো মনে করেন অনেকে জানেন না আর অনেকে হয়তো জানেন, বন্ধুরা এর ভিতরে অনেক খুবই বিষাক্ত বিষাক্ত সাপ থাকে। বন্ধুরা সাপের দেখা এখনও পাইনি, তবে পেলে অবশ্যই আপনাদের দেখাবো, চলুন আমাদের সাথে। দেখতে পাচ্ছেন এ সাইডে একটা বড় করে জল জল পড়িছে, এ সাইডে পানি, তার মানে এখান থেকে মনে করেন পানি সরবরাহ করে, তার মানে বন্ধুরা এদিক থেকে এদিক দিয়ে ডাউন আর এদিকে উঁচা, এদিক থেকে মনে করেন জোয়ারের সময় এদিক থেকে পানি ওঠে আর এদিক থেকে ভাটার সময় নামে, তার মানে বন্ধুরা এদিকে আমরা নদীর সাইড পেতে পারি। তো চলুন বন্ধুরা আমাদের সাথে, দেখি আমরা নদীর সাইড পাই কিনা। আমরা তো কাঁকড়া ধরবো, তার আগে আমাদের নদীর সাইডটা ভালো করে খুঁজে আসা দরকার, কারণ আমরা আরেক সাইড দিয়ে আসি আমরা মনে করেন নদীর সাইড আমরা হারাই ফেলেছি, যার কারণে আমাদের নদীর সাইডটা আগে খোঁজার খুবই প্রয়োজন, তা না হলে মনে করেন খাওয়ার দাওয়ার নিয়ে আসিনি তো খুবই সমস্যা হতে পারে, এ কারণে আমরা নদীর সাইডটা আগে খুঁজে আসি। বন্ধুরা বন্ধুরা আমার ছোট ভাই দুটা ওই সাইডে মনে করেন খুঁজতে গেছে, ওদের ডাকতেছি তার ডাকের কোনো উত্তর নাই, তা বন্ধুরা এ দেখে আমরা পায়ের খোঁজ দেখতে পাচ্ছেন, আমরা খোঁজ ধরে ধরে আমরা এখন ওদের সাথে যাব, দেখি ওদের দেখা পাই কিনা। এখন নদীতে জোয়ার লেগে গেছে, এরপরে আমরা মানে মালা জোয়ার চলে এসেছে, বন্ধুরা আমরা ওদের দেখা পেয়েছি, ওই যে সাইডে ওই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছের জন্য দেখা যায় না, চলুন বন্ধুরা আমরা সামনে আমরা দেখতে পেয়েছি হালকা পাতলা, তো চলুন বন্ধুরা আমরা সামনে একটু সামনে গেলেই আপনাদের দেখাতে পারবো, চলুন বন্ধুরা
ওই যে দেখা যাচ্ছে বন্ধুরা, ওই যে দেখুন আমার ছোট ভাই দুটা এখানে এ করতেছে। আমরা ওদের পাশে গিয়ে দেখি বন্ধুরা ওরা কি করতেছে। সাথে থাকুন আমাদের। বন্ধুরা এখান থেকে মনে করেন জোয়ার আসতেছে, জোয়ার এসে গেছে, তার মানে নদী একবারে কাছেই। বন্ধুরা আমরা নদীর কাছে চলে এসেছি, তার মানে আমরা নদী পেয়ে গেছি, জোয়ার যেখানে আসতেছে। কেমন লেগেছে ভিডিওটি? আশা করি অনেক ভালো লেগেছে। এমন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।